হ্যাঁ মুজিব, হ্যাঁ আমি তোকে দেখতে পাচ্ছি, সোজা আয়। হ্যাঁ তুই ডান দিকে তাকা, দেখ ব্যালকনিতে আমি আছি। হ্যাঁ 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 না, ওয়েলকাম ওয়েলকাম মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কিংডম অফ ফরেস্ট। থ্যাংক ইউ, মাই প্লেজার। এই আরণ্য কয়েদার তোদের অপেক্ষা আছে, সোজা উপরে চলে আয়। চলো বাদ। উসমান, লাগেজগুলি উপর উঠাও। মুজিব, এই হলো আমাদের বোনের ম্যাম। দিস ইজ আওয়ার সুন্দরবন অ্যান্ড ইটস আওয়ার জন। বোনের থেকে তো পানির অংশ বেশি মনে হচ্ছে। বলতে পারিস পানি বেষ্টিত বোন। আচ্ছা রাতে তোরা কী খাবি, কোনো পছন্দ? মাধবীকে জিজ্ঞেস কর, এবারের স্পটটা কিন্তু ওই সিলেক্ট করেছে। ভাবি এদিকে একটু আসুন না, আমাদের সুন্দরবনের ম্যাপটা দেখুন। ও কলর ভাই, প্লিজ ম্যাপটা নিয়ে একটু এদিকে আসেন না, আমি নেটে সুন্দরবনের ম্যাপটাই খুঁজছিলাম। ঠিক আছে, আপনারা এবার কোথায় কোথায় যাবেন ঠিক ঠিক বলে দিবেন, আমাদের সিকিউরিটি ফোর্স আপনাদের সেখানে নিয়ে যাবে। থ্যাংক ইউ, আমি এই ম্যাপটা দেখে বলছি। হ্যাঁ আর বোনে অবশ্য আপনার পছন্দের জায়গাগুলোতে যেতে চাই। ওকে, কিন্তু রাতে কী খাচ্ছেন? আমার কোনো চয়েস নেই, যেটা খাবেন সেটাই খাবো। ঠিক আছে বন্ধু, নোনা পানির মাছ। ওকে, আই হ্যাভ এ লট অফ এক্সপেরিয়েন্স, আই লাইক ইট। ওকে ভাবি, নোনা পানির মাছ চলবে? সত্যি ভাবি, আপনার সঙ্গে যদি আগে পরিচয় হতো নিশ্চয়ই অরণ্য আপনাকে আরো দু একবার পেতাম। এখন তো পরিচয় হলো, এখন থেকে পাবেন। তাহলে হয়েছে, ও যে বিয়ে করেছে সেটাই তো আমরা জেনেছি 3 মাস পরে। আর ইউনিভার্সিটিতে আমাদের ধারণা ছিল ও কোনোদিন বিয়ে করবে না। কেন, কি করতো? আর বলবেন না, ইঞ্জিনিয়ার হওয়ার আগে ইঞ্জিনিয়ারিং পড়াতো, সারাদিন বড় বড় টাওয়ার নিয়ে নকশা নিয়ে পড়ে থাকতো। আজকে এই টাওয়ার তো কালকে ওই টাওয়ার, এটা ইংল্যান্ডে হবে, এটা ফ্রান্সে হবে। অবশ্য ফ্রান্সের প্রতি ওর একটা দুর্বলতা ছিল, এখন নেই তাকে বললো। গত মাসেও কিন্তু আমরা ফ্রান্স গিয়েছিলাম, আইফেল টাওয়ারে উঠেছিলাম। আচ্ছা, তার মানে ভ্রমণের অভ্যাসটা আছে? নেই মানে, বিয়ের 3 বছর পর্যন্ত মাধবীকে নিয়ে আমি কতগুলো দেশে ঘুরেছি জিজ্ঞেস কর। কিন্তু এই সুন্দরবনে তো এই প্রথম এলি। হ্যাঁ তাই প্রথম, আসলে অফিস থেকে হঠাৎ করে 1 সপ্তাহের ছুটি পেয়ে গেলাম, ভেবেছিলাম বাইরে কোথাও যাব, কিন্তু মাধবী বলল সুন্দরবনে আসতে চাই, ব্যাস প্ল্যান করে ফেললাম। অবশ্য এখানে এসে একটা লাভ হয়েছে, তোর সঙ্গে দেখা হয়ে গেল এত বছর পর। চল তোকে আমাদের বাংলোটা ঘুরিয়ে দেখাই, আমাদের বাংলোটা কিন্তু খারাপ না। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই টানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই টানা। থামলেন কেন, ওয়ান্ডারফুল, আপনি এত সুন্দর গান করেন আগে বলেননি তো ভাবি। না আসলে ওইভাবে তো গান করা হয় না, এমনি এখন ভালো লাগলো তাই 2 লাইন গেলাম। আচ্ছা কল্লোল ভাই, খালটা কতদূর গিয়ে থেমেছে? এই খালটা আলটিমেটলি তো সাগরে গিয়ে পৌঁছেছে, পুরো খালটা ইনফ্যাক্ট আমরাও বিচরণ করিনি, আমাদের কার্যক্রম চলে হচ্ছে মানচিত্র দেখে। এই তোদের স্পিড বোট নেই, এরকম স্লো বোটে যেতে যেতে বোর হয়ে যাচ্ছে। থাকবে না কেন, স্পিড বোট আসলে আমরা জরুরি কাজে ব্যবহার করি। আসুন, বনের মধ্যে ধীরে চলার একটা মজা আছে, বনটাকে কাছ থেকে দেখা যায়, যেমন নিসর্গের মাছ দিয়ে শুনশান চুপচাপ, কেমন অ্যাডভেঞ্চার একটা মুড আছে না। আরে ভাবি কি হলো, thank you.
অজিব, আমরা একটু সাবধানে যাব, আস্তে আস্তে, হ্যাঁ, কারণ চোখ কানটা একটু খোলা রাখতে হবে। এখানে কি বাঘ টাঘ আছে নাকি? সচরাচর এখানে বাঘ আসে না, কিন্তু সুন্দরবন তো রহস্য ঘেরা, আসবে যে না এটা তো বলা যায় না, তাই না? ভয় পার কিছু নেই, ও হচ্ছে সুন্দর পাগলা, বনেই থাকে, বাইরে থেকে লোকজন আসে তাদেরকে ভয়টাই দেখা, কোনো ক্ষতি করে না। চল আমরা এগোই, ভাবি ভাবি চলো। কল্লোল, আমরা এখন একদম মধ্যযুগে রয়ে গেছি। কেন? এই জায়গাটা যদি ইংল্যান্ড, আমেরিকা বা ফ্রান্সে হতো দেখতি, জায়গাটাকে তারা একটা অন্য ডাইমেনশন দিয়ে দিচ্ছে। এখানে কি আছে? গাছপালা, প্যাচপ্যাচে কাদা, নদী নালা, খাল বিল। আরে ঘুরতে হলে যা ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, দুবাই কিংবা সিঙ্গাপুরেও যেতে পারিস, দেখবি আকাশ ছোঁয়া সব টাওয়ার। তো সুন্দরবনকে খাল বিল গাছপালা বলছিস কেন? আর কি আছে এখানে? কটা বাঘ, হরিণ, পৃথিবীতে অন্য অন্য জায়গায় ওইসব বাঘ হরিণ ভুরি ভুরি আছে। মুজিব তুই কি বলছিস এসব? তোর মাথাটা ঠিক আছে তো? মাথা ঠিক থাকবে না কেন? এটা হচ্ছে আমাদের জাতীয় সম্পদ, এর নাম কি? সুন্দরবন। বন আবার সুন্দর হয় কেন? শোন, বন যদি দেখতে চাস তাহলে যাবি আফ্রিকায়, দেখবি গাছপালা, পশু পাখি ভুরি ভুরি, জেব্রা, জিরাফ, সিংহ, এমনকি অ্যামাজনেও যেতে পারিস, ওখানেও দেখার মতো বন আছে। এখানে তো কিছু গাছপালা, কাদা, মশার কামড় খাওয়া, সরি দোস্ত, বুঝতে পেরেছি চল সময়। আশেপাশে কোথাও নিশ্চয় আছে। মাধবী, ভাবি, মাধবী, মাধবী, কলল একটা কিছু কর না। আমি দাঁড়াবো, ফোন করছি। আরে ফোন করলে কি হবে? ও এখানে তো নেটওয়ার্ক নেই। কলর, এখানে কোনো টাকার টাকার নেই তো? তুই ভয় পাস না। মাধবী, মাধবী, এত উত্তেজিত হোস না, কোনো সমস্যা নেই, আমি দেখছি। আরে বাবা দেখ না কোথায় গেল। আরে এখানে তো আসলো আমাদের সাথে। আচ্ছা আচ্ছা, আমরা একটু সামনে এগোই তো, চল। এই এই এই, ঠিক আছে, মাধবী, thank you.
অশ্রুপ, আমি মাধবী। খুশরূপ, তুই আমাকে চিনতে পারছো না? আমি মাধবী। তুমি ওখানে কি করছো? তোমার এই অবস্থা কেন? চুপ চুপ, গন্ধ নিচ্ছি। কিসের গন্ধ? মাধবী, মাধবীর গন্ধ। শুনতে পাচ্ছ না? পাখি ডাকছে। কি পাখি? মধু পাখি, মধু পাখি, যার গা থেকে মধুর গন্ধ আসে। খসরু, প্লিজ তুমি নেমে এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। তোমার তোমার এরকম অবস্থা কেন? And the king of this jungle, and this is heaven. Click, 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 click. আরে, এটা তো আমার ক্যামেরা। তখন ছবি তুলতে যেয়ে পানিতে পড়ে গেল, তুমি এটা কিভাবে পেলে? যেখানে হারিয়েছ ঠিক সেখানে পেয়েছি। নাও। মাধবী, 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 এই কল্লোল, তুই তো বন বিভাগের লোক, একটা কিছু কর না। নেটওয়ার্ক পাচ্ছি না তো, আমি তো ট্রাই করছি। আর শোন মুজিব, এত টেনশন করিস না, ও যদি কিডন্যাপ হয়ে থাকে আমরা অবশ্যই তাকে পাবো। আর যদি কিডন্যাপ না হয়ে অন্য কিছু হয়ে থাকে? অন্য কিছু তো হওয়ার কথা না এখানে, তুই বুঝতে পারছিস? গুলির শব্দ শুনলাম যে। এই অরণ্যে গুলির শব্দ অনেক কারণে হতে পারে, এটা একটা বিরাট অরণ্য। কোন দিক থেকে কোন লোক গুলি করছে বোঝা যাবে? আর আমাদের সিকিউরিটি ফোর্স আছে, এরা তো অন্য কোনো অপারেশনে গুলি করতে পারে। তুই ভাবিস না তো? আমি দেখছি। এখানে আমি কখনোই আসতে চাইনি, মাধবী জোর করল বলি আমি আসলাম। আর এখানে এসে একটা জলজন্ত মানুষ হাওয়া হয়ে যাবে, এটা বুঝতে পারলে আমি কখনোই আসতাম না। এই 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 এই, নেটওয়ার্ক পাচ্ছি। হ্যালো, হ্যালো রাকিব সাহেব। হ্যাঁ, আমরা লাউডোল অঞ্চল আছি। হ্যাঁ হ্যাঁ, এখানে আমার বন্ধু দম্পতিকে নিয়ে আসছি। শুনুন, একটা ঘটনা হয়েছে, আমার বন্ধুর ওয়াইফকে পাচ্ছি না। হ্যাঁ, মানে একসাথে আসছিলাম পেছন থেকে। হ্যালো রাকিব সাহেব, শুনতে পাচ্ছেন? হ্যালো, 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 হ্যালো। মাধবী, প্লিজ নেমে এসো, আমি আমি তোমার সাথে কথা বলতে চাই। তুমি আমাকে চিনতে পারছো না? আমি মাধবী, আমি আমি তো তোমাকে চিনতে পারছি। কিন্তু তোমার এই এই হাল কেন? তুমি তুমি প্লিজ নেমে এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। ওই যে ডাকছে, শুনতে পাচ্ছ না? না না, কথা বলা যাবে না, কথা বললে অনেক কথা, অনেক কথা বলতে হবে। ওই যে আমাকে ডাকছে, আমি যাই। হ্যালো, 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 নেটওয়ার্ক আসছে তোমার আসে। ভাই তুই টেনশন করিস না, তুই আমার এখানে বেড়াতে আসছিস, তোদের দায়িত্ব আমার। টেনশন করিস না, তোর বউ আমি ফিরিয়ে দেবো। মাধবী, 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 কি হয়েছিল? কোথায় গিয়েছিলে তুমি? বলো কি হয়েছিল। আমি জানি না, একটা মানুষ না, না একটা বন্য প্রাণী, আমি জানি না। ভয় পেয়েছিলে? স্যার ওনাকে জঙ্গলে পেয়েছে, আপনার কথা বললো, তাই সেভ করলাম, সম্ভবত ভয় পেয়েছি। থ্যাংক ইউ। কিন্তু গুলির শব্দটা কোথা থেকে? গুলিটা আমাকে করতে হয়েছে, উনি একা একা দৌড়াদৌড়ি করতেছিলেন, আমি বুঝতে পারলাম যে সামথিং রং, তাই ফাঁকা গুলি করে ওনাকে সেভ করলাম। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের ওই অফিসার বলছিল যে এখানে থাকাটা আমাদের নিরাপদ হবে না, আমরা বরং চল চলে যাই আজকে। হ্যাঁ, এখানে থাকার কোনো দরকার নেই। ভাবি, ভাবি আপনি অনেক ভয় পেয়েছেন, চলুন কোনো অসুবিধা নেই, চলুন চল আমরা যাই। এই কে আছো? এই ছাড়ো, ছাড়ো।
আমি আগেই ভেবেছিলাম সুন্দরবন আসলে একটা না একটা অঘটন ঘটবেই। তোমার রুচি নিয়ে তো আমাকে নতুন করে ভাবতে হচ্ছে। তুমি সিঙ্গাপুরের কথা বলতে, প্যারিস কিংবা সুইজারল্যান্ড বলতে, আমি তোমাকে বেড়াতে নিয়ে যেতাম। তা নাই কুফা সুন্দরবন। কুফা বোঝো? কুফা সুন্দরবন কুফা না, কুফা আমার কপাল, আর কুফা হচ্ছে সুন্দরবন সম্পর্কে তোমার বোধ। মানে কি? মানে হচ্ছে এখানে চিৎকার চেঁচামেচি করার মতো কোনো ঘটনা ঘটেনি। আজ যদি বনের মধ্যে একটা অঘটন ঘটতো, তুমি বুঝতে পারছো কতটা বিপজ্জনক হতে পারতো ব্যাপারটা? কে তোমাকে সিকিউরিটি দিত? সিকিউরিট, অনেক অনেক বেশি সিকিউরিট। বনের ওই নোংরা পরিবেশকে তুমি বলছো সিকিউরিট? বনের ওই কর্মকর্তা যদি তোমাকে সেভ না করতো তাহলে কি হতো বলো তো? মাধবী, কি আর হতো? বন্য বাঘ হরিণের দেখা পেতাম, দেখা পেতাম হয়তো কোনো বন্য মানুষের। কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সুন্দরবনের মতোই বাংলোটাও ভুতুড়ে, চলে আসো। সুন্দরবন পূর্ব জোনের আওতাভুক্ত। জি, বাগেরহাটের দিকে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, আপনি ওখানে ফোন করতে পারেন অথবা আপনি ফ্যাক্সও করতে পারেন। জি জি, থ্যাংক ইউ। আমার কোনো সহযোগিতা লাগলে আপনি ফোন করবেন। ওকে ওকে। হ্যাঁ, কী হয়েছে? এটা সর্বনাশ হয়ে গেছে, একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে। কি হয়েছে সেটা বলবি তো? মাধবীকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? মানে সকালে উঠে দেখি পাশে নেই, রেস্ট হাউসের কোথাও নেই, নিচে গেলাম সেখানেও নেই, ছাদেও নেই। প্রথমে ভাবলাম হয়তো আশেপাশে গেছে, চলে আসবে, কিন্তু দুই আড়াই ঘন্টা হয়ে গেল কোনো খবর নেই। ফোন কর মোবাইলে। মোবাইল সঙ্গে নিয়ে যাইনি।
তোকে ফোন করলাম, তোর ফোনও বন্ধ। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। ভাই শোনেন, এই গ্রামের নাম তো লাউডুব, তাই না? হ্যাঁ, আপনি কোন নাম চাইছেন? আমি ঢাকা থেকে এসেছি। আপনি খসরুকে চেনেন? খসরু? কোন খসরু? খসরু খোরশেদুজ্জামান, ওর বাবার নাম আশরাফুজ্জামান, এই লাউডুব গ্রামেই থাকে। খসরু নাই, খোরশেদু নাই, আর খসরু নামে এই গ্রামে কেউ থাকে বলে তো মনে পড়ে না। খসরু ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, ওর বাবা আশরাফুজ্জামান মধু সংগ্রহ করতো, মানে মধুর ব্যবসা করতো। ও মোবাইল আশরাফ চাচার কথা কইতাছেন? উনি তো মারা গেছে, ওনার একটা সওয়াল ছিল, কিন্তু তার নাম তো খসরু না, তার নাম সুন্দর, সুন্দর পাগলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর পাগলা। সুন্দর পাগলার বাড়িটা একটু দেখাবেন? ওই সামনে ডাইনামো নিয়ে ডান পাশে যে বাড়িটা ওই বাড়িতে, কিন্তু সে তো বাড়িতে থাকে না, চাচি একলা থাকে বাড়িতে। সুন্দর পাগলাকে এখন কোথায় পাওয়া যাবে? জঙ্গলে। জঙ্গলের মানে কোন সাইডটায় পাওয়া যাবে যদি একটু বলতেন, ওকে আমার ভীষণ দরকার। ওই সামনে যাইবেন, সামনে যাওয়ার পর একটা কেওড়া গাছ পাইবেন, ওই গাছের পরে আরেকটু সামনে গেলে একটা সাপড়া ঘর পাইবেন, ওই সাপড়া ঘরের আশপাশ দিয়ে উনি থাকেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। শোন, টেনশন করিস না, ভাবি নিশ্চয়ই একা এত ভোরে জঙ্গলে যাবে না, আশেপাশে কোথাও গেছে চলে আসবে। আশেপাশে কোথায় যাবে? তাছাড়া দুই আড়াই ঘন্টা হতে চলল, এই জঙ্গলে আসার পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটছে। কি ঘটনা? কাল রাতে কে যেন দরজায় নক করলো, খুলে দেখি কেউ নেই, তারপর সারা রাতে এরকম নক আরো কয়েকবার শুনেছি। কি উল্টাপাল্টা বলছিস? উল্টাপাল্টা বলছি না, তুই তোর লোকজনকে বল না একটু খোঁজ খবর করতে, আমি কিছু ভাবতে পারছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই ঘাবড়াস না, আমি দেখছি। হ্যালো কলি সাহেব আছেন? হ্যাঁ হ্যাঁ, একটু কলি সাহেবকে দেখুন। শুনুন, আপনি কি ফিল্ডে আছেন? আচ্ছা, ছোট একটা ঝামেলা হয়েছে, আমার বন্ধু এসছে ঢাকা থেকে। কি সত্যি পাগল হয়ে গেছো? জঙ্গল যদি স্বর্গ হবে তাহলে জঙ্গলকে ঘিরে তোমার তো ট্র্যাজেডি কেন? সুখ আর দুঃখ যেমন পাশাপাশি থাকে, তুমি ভালোবাসার মধ্যে যদি নির্ভরতা ঢুকে যায় তাহলে সেখানে ট্র্যাজেডি থাকে। আরেকটু দিস ইজ দ্য প্লেস, এখানে আমার আত্মা, আমার আত্মা, এখানে এখানে আমার হেরিডিটি, সব এখানে, এখানে আমার মন, আর সেই মনের ভেতরে আছে গাছ, বাতাস, গ্রিন, অল দ্য বিউটি। তুমি আমাকে সব কিছু খুলে বলো তো, তোমার মতো এরকম একটা ইন্টেলিজেন্ট ছেলের এতটা পরিবর্তন কেন? সময়ের সাথে সাথে ছুটে চলেছে মানুষ, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তনশীল। এই যে গাছ, এই যে গাছের পাতা, এর রং, এর রং সময় পাল্টায় না, তাহলে মানুষের রং পাল্টাবে না কেন? তাই বলে এতটা পরিবর্তন, এতটা বদলে যাওয়া ঠিক? তুমি কি বদলে যাওনি? সেদিন
নৌকাতে যে মানুষটাকে দেখলাম সে কে? কি হয় তোমার স্বামী? তুমি আমাকে সেই চিঠির রহস্য খুলে বলো তো। কি লেখা ছিল সেই চিঠিতে যার জন্য তুমি ইউনিভার্সিটির সমস্ত লেখাপড়া ছেড়ে গ্রামে চলে আসলে? রহস্য ছিল। এই বনের যেমন হাজারো রহস্য, ওই চিঠির মধ্যে তার একটি রহস্য ছিল। কি সেই রহস্য? সেই গাছ মৌমাছি বেঁধেছিল বাসা, চাকে এসেছিল মধু, আর আমার বাবা এসেছিল এই চাক কাটতে। কিন্তু বাঘ বাবাকে খেয়ে ফেলে। এইখানে আমার বাবা রক্তাক্ত দেহ পড়েছিল। সে কি বুক ভরা ব্যথা, মাথার মধ্যে কিলমিল করছিল। বাবার প্রতি ভালোবাসা। তারপর আমার মা বাঘ বিধবা হলো। ওই চিঠিটা ছিল আমার মায়ের, বাবার মৃত্যুর সংবাদ জানিয়ে। আমি বুঝতে পারছি ব্যাপারটা খুবই মর্মান্তিক। আমি এও শুনেছি যে বন খেসা এই অঞ্চলে অনেক নারী বাঘ বিধবা হয়ে যায়, কিন্তু তারপরও তো আমার শোক কাটিয়ে উঠে। তুমি কেন ইউনিভার্সিটির সমস্ত লেখাপড়া ছেড়ে দিলে আর ঢাকা ফিরে গেলে? ওই কংক্রিট আর ফিরে যেতে মন চাইল না। মন চাইল না নাগরিক হই। তাই বলে বন্য হয়ে থাকাটাই কি জীবনের সার্থকতা? জানি না, শুধু জানি মনে হলো এই বন, এখানে রয়েছে আমার পূর্বপুরুষের রক্ত। এখানকার গাছ, কাদা, মাটি, লতা পাতা, পানি, ফুল, পাখি, পশু সব যেন আমার সাথে বেড়ে উঠেছে। আমি যেন এদেরই অংশ। কিন্তু এই বনে তো অসংখ্য হিংস্র জীবজন্তু আছে। তুমি না বললে তোমার বাবাকে ধরে নিয়ে গিয়েছিল বাঘ? নিয়ে গেছিল, আর তাকে উদ্ধার করার জন্যই তো আমি এই বনে ঢুকেছিলাম, বীর পুরুষের মতো। ওই যে রবীন্দ্রনাথের কবিতা আছে না, বীর পুরুষ যে ঘোড়ায় চড়ে মাকে নিয়ে যাচ্ছিল, আমিও সেরকম অরণ্য অভিযানে এসেছিলাম। মাকে তাড়া করেছি, কতবার তাড়া করেছি। কি লাভ হয়েছে সেই যুদ্ধে? বাঘের সাথে লুকোচুরি খেলতে খেলতে নিজেই হয়ে উঠেছে একটা বাঘ। এই বনের গন্ধ আমাকে মাতাল করে দিয়েছে। যেমন মাতাল ছিলাম ইউনিভার্সিটিতে তুমি আর আমি, প্রেমে মত্ত মাতাল। মাতলামি ছিল প্রাণীবিজ্ঞানের তুখোর ছাত্রের প্রেমে মাতলামি। বিয়ে করনি? করে হয়ে ওঠেনি। আসলে মধু পাখির দেখা পাইনি তো, তাই বিয়ে করা হয়নি। তোরে মধু পাখিটা আবার কি? এত পাখির নাম শুনেছি, মধু পাখির নাম শুনিনি তো। তোকে বলেছি না, মধুর মধুর মতো গায়ের গন্ধ, ভালোবাসার গন্ধ, হলদে রঙের, এই বনে আছে, তোমাকে দেখাবো। আয় আয় মধু পাখি, মধু পাখি। শুনতে পাচ্ছ এটা হাওয়া? হাওয়ার শব্দ শুনতে পাচ্ছ? যখন মধু পাখি আসে তখন এরকম হাওয়া হয়। মধু পাখি আসছে সবুজ বনে, হলদে মধু পাখি, মধুগন্ধ মধু পাখি আসছে।
খলিল সাহেব, আপনি লাউডোব গ্রাম থেকে এক মিনিটের জন্য বাইরে কোথাও যাবেন না। আমি এক্ষুনি আমার বন্ধুকে নিয়ে আসছি, আপনি প্রয়োজনে গ্রামের লোকজনের সহযোগিতা নিন। আপনি আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ওকে। কিরে, এরকম মুখ ভার করে বসে আছিস কেন? মাধবীর সন্ধান তো পাওয়া গেছে, ও লাউডোব গ্রামে আছে। আমি ওখানকার গ্রামের লোকজনকে বলে রেখেছি, তারা ওকে দেখে রাখবে। মেয়েটি যে মাধবী এটা তুই নিশ্চিত হচ্ছিস কী করে? তারা বলেছে যে একটি মেয়েকে পাওয়া গেছে, সেই মেয়েটি যে মাধবী তা আমরা কীভাবে ধরে নেব? হতে হতে পারে, কালকে তো আমরা লাউডোব গ্রামের পাশেই গিয়েছিলাম। হতে পারে না যে ভাবি কৌতূহলবশত সেখানে দেখতে গেছে গ্রামটা? দেখতে গেছে, গ্রামে দেখার কী আছে? আর তাছাড়া মাধবী কেন সুন্দরবনের একটা গ্রামে একা একা যাবে এটা আমি বুঝতে পারছি। বোটটা একটু তাড়াতাড়ি চালাতে পারলাম। আচ্ছা, আমি দেখেছি, তুই থাম। এতদিন জানতাম প্রেমের রং হয় আকাশ নীল কিংবা বাসন্তী। কেউ কেউ হালকা গোলাপি, কেউ প্রেমের রং বলে। কিন্তু প্রেমের রং যে হলুদ হতে পারে আজ তোমার মুখে প্রথম জানলাম। রঙের যেমন নানান রকম হয় না, সেরকম প্রেমেরও নানান রকম হয়। তুমি বনের হলুদ আভা তোমার ভালোবাসায় মেখে নাও, দেখবে সব কিছু কেমন শান্ত, কেমন স্থির। বোন তোমাকে কি দেয়? ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা দেয়। আমার চেয়েও থাকবে, থাকবে তুমি বোনে। আমি তোমার জন্য, তোমার জন্য আবার আমি কবিতা লিখব। আমরা বিজ্ঞান চর্চা করব, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, এখানকার সব গাছপালা, এদের জিন স্ট্রাকচার আবিষ্কার করব। আবিষ্কার করে ফেলব এখানকার সব সব প্রাণীর জিন তত্ত্ব। একটা ইনস্টিটিউট দেবো, বন ইনস্টিটিউট। হাজার 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 মানুষ আসবে সারা পৃথিবীর। তুমি তুমি সেই সব মানুষকে ভালোবাসা শেখাবে, তুমি আমি আমরা ভালোবাসা শেখাবো। থাকবে, থাকবে তুমি মনে। এত ভালোবাসো বোনকে, বোনকে ভোট দিয়েছ? বোনের আবার ভোট কি? বোনের ভোট, সুন্দরবনের ভোট। সারা পৃথিবীতে নতুন করে সাতটা আশ্চর্য জিনিস নির্ধারণ করা হচ্ছে ভোটের মাধ্যমে। সপ্ত আশ্চর্য? হ্যাঁ, এই সপ্ত আশ্চর্য জিনিসের মধ্যে সুন্দরবনও থাকতে পারে যদি বিশ্ববাসী তাকে ভোট করে। কিন্তু আমি আমি ভোট দেবো কিভাবে? ইন্টারনেটে, ইন্টারনেটে। ও, মানে কি যন্ত্র? যন্ত্র? হ্যাঁ, যন্ত্র তো, তার মধ্যে কৃত্রিম? কোনো কিছুই কৃত্রিম না, কোনোটা ন্যাচারাল, কোনোটা মানুষের তৈরি, দুটির প্রয়োজন আছে। আমার কাছে ল্যাপটপ আছে, ইন্টারনেট কানেকশন আছে, তুমি ভোট দেবে? দেবো মানে? হ্যাঁ, আমি ভোট দেবো, শুধু আমি না, আমার গ্রামের সব মানুষ, সব মানুষ ভোট দেবে। এই বনের গাছ, পশু, পাখি সব সব ভোট দেবে। ভোট দিন, ভোট দিন। কাকে? সুন্দরবনকে। এরা সবাই সুন্দরবনকে ভোট করতে এসেছে, এসো তুমিও করো। ভোট দেবো মানে? ভারে, তুমি তো সুন্দরবনকে এখনো ভোট দাও নাই। আমাদের দেশের একটা স্থান সারা বিশ্বে জায়গা করে নিচ্ছে,
তুমি ভোট দেবে না? আমি আর কল্লোল তোমাকে সারাদিন ধরে খুঁজছি, শুধু আমরা না, বন বিভাগের সমস্ত লোক তোমাদের খুঁজছে। তুমি এখানে আসবে আমাকে একবার বলে আসবে না? আমি তো ভাবলাম কি হলো না হলো। কি হবে, কিছুই হয়নি। দেখো গ্রামবাসী আমাকে পেয়ে কত খুশি। সত্যের একটা সীমা আছে, আসো মাধবী। আহা মুজিব, ছাড়ো তো পাগলামি করো না, আমি কাজটা শেষ করে তারপরে যাবো। গ্রামের এই পাগলগুলোর সাথে পাগল হতে পারো না, এদের সাথে কাজ না করলেও তোমার চলবে। তুমি তোমার স্ট্যাটাস কি বলে যাচ্ছ কেন? তুই তো বললি একটা পাগল, এখন তো দেখি জটাং জটাং সব কথা বলে। ও একটা শিক্ষিত ছেলে, বনে আসার পর কেমন বন্য হয়ে গেছে পাগল বলে তো জানতাম, কিন্তু এখন কথাবার্তা শুনে তো মনে হচ্ছে সুস্থ হয়ে গেছে। কিন্তু মাধবীর সঙ্গে ওর যোগাযোগটা কি এটাই তো আমি বুঝতে পারছি না। যাই হোক, দুটো মাথা ঠান্ডা কর, এখানে মানে উত্তেজিত হওয়া যাবে না আর গ্রামবাসীকে চটানো যাবে না। আমরা এখানে কাজ করি, সকলকে সাথে নিয়েই আমাদের কাজ করতে হয়। ভাবে কি এখান থেকে আমরা বাংলোতে নিয়ে যেতে পারলেই তো হলো। এই যে আমাদের মধ্যে উপস্থিত আছেন বন বিভাগের কর্মকর্তা কল্লরক্ষে, জনাব কল্লরক্ষে, মিস্টার কল্লরক্ষে, আপনাকে অনুরোধ করছি আপনার ভোট দেওয়ার জন্য। মিস্টার কল্লরক্ষে, আপনার ভোট দিন। আমাদের মাঝে উপস্থিত আছে উত্তেজিত অতিথি, ঢাকার বিশিষ্ট উত্তেজিত অতিথি। এই যে উত্তেজিত উত্তেজিত আমাদের ঢাকার অতিথি, সুন্দরবনকে ভোট দিন। বেশি দেরি করবেন না, তাহলে গুলি করা হয়ে যাবে। তাকে অনুরোধ করছি তার ভোটটি দেওয়ার জন্য। ভোট দিন, ভোট দিন, সুন্দরবনকে ভোট দিন। সবাস সবাস ভোট দিন, উত্তেজনা সরকার আছে, ভোট দিন। তুমি হঠাৎ করে একটা বুনো মেয়ে হয়ে যেতে পারো না। ভোরবেলা সূর্য ওঠার আগে তুমি আমাকে কিছু না বলে গ্রামের মধ্যে হারিয়ে যেতে পারো না। এতগুলো লোককে টেনশনে রাখার কোনো রাইট তোমার নেই। আমি তো তোমাকে আমার জন্য টেনশন করতে বলিনি। মানে আমাদের রিলেশনটা কি তোমাকে নতুন করে মনে করিয়ে দিতে হবে? আমি তোমার জন্য টেনশন করব না তো কে করবে? আমি জানি না। প্লিজ প্লিজ, তুমি আমাকে মুক্তি দাও, আমি পারছি না। পারছো না কি পারছো না? আমি কিছুই পাচ্ছি না, আমার কিছুই ভালো লাগছে না। ওকে ওকে একটু নিরিবিলি থাকতে দাও প্লিজ। নিরিবিলি তো আছো, খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ, বাড়ি গাড়ি ফ্ল্যাট অর্থবিত্ত। হ্যাঁ, অর্থবিত্ত বাড়ি গাড়ি ফ্ল্যাট, তোমার এই অর্থবিত্ত বাড়ি গাড়ি ফ্ল্যাট আমার মনটাকে ইট পাথর কংক্রিটের মতো করে ফেলেছে। দুদিন পর পর বিদেশ ঘুরতে যাও আর এই পার্টি ও পার্টির খপ্পরে পড়ে আমি আবদ্ধ হয়ে গেছি। একটু মুক্ত বাতাস চাই, মুক্ত বাতাস। ওকে ওয়েল, কাল তুমি গ্রামে চলে যাও, আমি সকালে ঢাকায় ব্যাক করছি। হ্যালো কল্লোল, সরি ফ্রেন্ড, আমি আসলে কাল সকালেই ঢাকা ফিরে যেতে চাই। না মানে কাল তোর সঙ্গে নতুন কোনো জায়গাতে গেলেও হয়তো এনজয় করা হয়ে উঠবে না, কোনো না কোনো একটা কুফা লাগবে। না 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 না, তোর কোনো প্রবলেম নেই, ইউ আর পারফেক্টলি অল রাইট। আসলে আমারই ব্যাড লাগ, এত জায়গায় ট্রাভেল করেছি কিন্তু কোনো ট্যুর এরকম হয়নি। ট্যুরটা একেবারে জলে গেল। না না, আমি কাল সকালেই ফিরে যেতে চাই, তুই একটা গাড়ির ব্যবস্থা করে দিস। না না ফ্রেন্ড, তোকে থ্যাংক ইউ, তুই অনেক করেছিস আমার। হ্যাঁ হ্যাঁ, তোর ভাবিকে আমি বলবো। ওকে বাই। তাড়াতাড়ি করো,
কল্লোল অফিস থেকে এসেছে আমাদেরকে সি অফ করার জন্য। হ্যাঁ, কল্লোল একটা গাড়ি জোগাড় করেছে। আমি তাহলে লাগেজ নিয়ে গেলাম। জানি চলে যাচ্ছ, তাই আসলাম। কিভাবে জানো? জানা যায়, অরণ্যচারী হলে জানা যায়। প্রাচীনকালে অরণ্যচারী ঋষিরা ভবিষ্যতও বলতে পারত, জানো? তুমি কি ঋষি নাকি? না। তবে মধু পাখি চলে যাচ্ছে আর বনের মানুষ হয়ে আমি জানবো না তা কি হয়। কেউ কেউ বলে আমি বন্য, কিন্তু আমি বলি কি জানো, মানুষ বন্য হয় না, বন্য হয় তার মনন। আমাদের এই বনের নাম সুন্দরবন কেন জানো? কেউ কেউ বলে সুন্দরী গাছের জন্যে, কেউ বলে সমুদ্রবন সেই থেকে সুন্দরবন, আবার কেউ কেউ বলে বেহুলা তার স্বামী লক্ষ্মীন্দরকে নিয়ে এইখান দিয়ে গিয়েছিল ভাসতে ভাসতে, আর চাঁদ সদাগর সেখানে বাদ দিয়েছিল সেই চন্দ্রবাদ থেকে। কিন্তু আমি আমি কি বলি জানো? বলো না, আমি জানি। যে বন মানুষের মন সুন্দর করে সে বনই সুন্দরবন। নাও তোমার হলুদ প্রেমের ফুল। ভাবছিলাম এই ফুলটা আমি নিয়ে যাব, কিন্তু এই ফুল নিয়ে যাবার মতো সামর্থ্য আমার নাই। নাও, ফুল নিতে পারলাম না, কিন্তু ফুলের গন্ধ তো নিয়ে গেলাম। যা তাহলে, ভালো থাকিস। হ্যাঁ, আর দেখ জীবন অনেক সুন্দর, সেটাকে উপভোগ করতে হবে। মাধবী, মাধবী আসো, দেরি হয়ে যাচ্ছে। আমি তো এই বনে আছি, অনেক ভালো আছি। থ্যাংক ইউ, তুই অনেক কষ্ট করেছিস আমাদের জন্য, এটা আমাদেরই ব্যাড লাগছে। সবকিছু এনজয় করা গেল না? হ্যাঁ, ঠিক আছে, আসো। ভালো থাকবে ভাবি। এই সুন্দর, চুপ চুপ।
গুলি করে দেব। কি চাস? চাই না চাই না, দিব মনের হলুদ ফুল। সুন্দর যা তো সাহেব, সাবধানে যায়।